হ্যালো বন্ধু, তো সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে শর্টিং রুমে ইউটিউবের ট্যাগ ইউজ করবেন। তো এখানে শর্টিং রুমে এই কারণে বলছি, কারণ শর্টিং রুমে একটা ট্যাগ ইউজ করা না হলে কিন্তু আপনাদের সেই ভিডিওটার সার্চ র্যাঙ্কে বা কোনো জায়গায় কিন্তু ভিডিওটি র্যাঙ্ক করবে না ঠিক সময় মতো। ওকে, একটু সময় লাগবে, যখন একটা ভিডিও যখন র্যাঙ্ক করবে একটু সময় লাগবে। তাই আজকের এই ভিডিওটা দেখে আপনি শর্টিং রুমে ইউটিউবের ভিডিওতে ট্যাগ লাগা ইউজ করুন, দেখবেন আপনার সেই ভিডিওটি সার্চ র্যাঙ্কে অনেক দূর চলে গেছে। তো 100%-এর মধ্যে প্রায় 80% কিন্তু আপনাদের সেই ভিডিওটার সার্চ র্যাঙ্কে উঠে যাবে। তো আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে শর্টিং রুমে একটি ট্যাগ ইউজ করবেন, কীভাবে ট্যাগ কালেকশন করবেন, কোথার থেকে কীভাবে ট্যাগ ইউজ করবেন। ওকে, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। তো সবার আগে কী করতে হবে, তো চলে যাবেন আপনি আমাদের ফোনে যে কোনো ব্রাউজার অ্যাপ্লিকেশনে বা ইউটিউবে। তো আমি ফার্স্ট টাইম আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি এখান থেকে একটা আলাদা মোবাইল অ্যাপকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনের সামনে একটা আমি ভিডিও নিয়ে আসবো, এখান থেকে দেখতে থাকুন। আচ্ছা, তো আমি এখান থেকে চলে যাবো আমি আমার ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছি, এখান থেকে আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, সবার আগে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাব। আচ্ছা, তো ফাইনালি এখানে ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পর কী করবেন, আপনি আপনাদের ফোনের লোগোতে যাবেন, লোগোতে যাওয়ার পর ইউর চ্যানেলে যাবেন। তো ইউর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন, তো যে ভিডিওর মধ্যে ট্যাগ ইউজ করতে চান, বা আপনি সবগুলো ভিডিওর মধ্যে কিন্তু আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। তো এই ট্যাগগুলো ইউজ করলে কী হবে, আমাদের ভিডিও কেউ সার্চ যখন করবে তখন কিন্তু আপনাদের ভিডিও পেয়ে যাবে। ওকে, একটা কিন্তু এক্সট্রা একটা ভিউজ পাওয়া যায় এখানে ট্যাগ ইউজ করলে। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে থ্রি ডটে চলে যাবো, আপনি চলে যাবেন থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পর এডিট অপশানে চলে যাবেন। তো এডিট অপশানে যাওয়ার পর এখানে দেখবেন সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ বলে একটা অপশান, তো আপনি অ্যাড ট্যাগে চলে যাবেন। তো অ্যাড ট্যাগে যাওয়ার পর এখানে ট্যাগ কী কী ট্যাগ ইউজ করতে হবে, ধরে নাও আজকের এই ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন, যারা এই ভিডিও যখন সার্চ করবেন তখন কিন্তু পেয়ে যাবেন। তো এই ভিডিওটি পাওয়ার জন্য আপনি কী করবেন, চলে যাবেন আপনি আপনাদের ফোনে ক্রম বাজারে। ওকে, আচ্ছা, তো এখান থেকে একবার আমি ক্রম বাজারে চলে যাচ্ছি। তো ক্রম বাজারে আসার পর ক্রম বাজারে যে সার্চ বার, যে সার্চ র্যাঙ্কটি, সেখানে এসে সার্চ করবেন যে হাউ টু ইউটিউব ভিডিওস র্যাঙ্ক, বা আপনি যে সম্পর্কে ভিডিও করছেন সেটা একবার লিখে গুগলে সার্চ করবেন। তো সেখানে দেখবেন কীরকম সার্চ চলে আসে। তো আমি এখান থেকে সার্চ করবো, এক্সাম্পল শুধু দেখিয়ে দিচ্ছি। তো হাউ টু র্যাঙ্ক ভিডিওস, VIDIOS, হাউ টু র্যাঙ্ক ভিডিওস ইন ইউটিউব। তো এখানে একটা আমি সার্চ দিয়ে দিলাম, তো দেখুন এখানে একটা কিন্তু চলে আসলো যে হাউ টু র্যাঙ্ক ভিডিওস। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু র্যাঙ্ক ভিডিওস ফার্স্ট, ভিডিওস ফার্স্ট কিন্তু চলে যাবে। তো এখানে একবার আমি কপি করে নেব, তো পুরোটাই একবার কপি করে নেব। কপি করার পর চলে যাবো আমি আমার ফোনে নোট প্যাডে, যেখানে নোট করে রাখতে হবে। ওকে, তো আপনি চলে যাবেন আপনি আপনাদের ফোনে নোট প্যাড অ্যাপ্লিকেশনে। তো নোট প্যাডে আমি অলরেডি চলে আসছি। এখানে আসার পর এখানে প্লাস এখানে ক্লিক করে আমি এখান থেকে যে টেক্সটটা আমি কপি করলাম সেটা এখানে এনে পেস্ট করে দেবো। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমি একবার কমা কোটেশনে রাখবো। আচ্ছা, কমা কোটেশনে যখন রাখবেন তখন দেখবেন একটা ট্যাগ কিন্তু হয়ে যায়, একটা টেক্সট কিন্তু ট্যাগের মধ্যে পড়ে। তারপরে আমি নিচে দিয়ে দেবো। নিচে দেওয়ার পর আপনি কী করবেন, চলে যাবেন আপনি আপনাদের ফোনে আবার সেই ক্রম বাজারে। তো ক্রম বাজারে যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো কিন্তু টেক্সট চলে আসছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট 20, 21। ওকে, তো আপনারা কী করবেন, যে ভিডিও যে আপনি টেক্সটগুলো সার্চ করবেন সেই টেক্সটগুলো এখান থেকে নিয়ে নেবেন। তো একবার মানে দ্বিতীয়ত আমার এখানে যে টেক্সটা চলে আসছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট, যে 20, 21 লেখা আছে, আমি এটাকে একবার সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে অলরেডি চলে আসছে, তো আমি এখান থেকে একবার পুরোটাই কপি করে নেব। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে সিলেক্ট অল, সিলেক্ট অল করার পর কপি করলাম। কপি করার পর আপনি চলে যাবেন, আপনি আমাদের ওখানে আরেকবার নোট প্যাডে চলে যাবেন। নোট প্যাডে যাওয়ার পর এখানে নিচে আরেকবার আপনি পেস্ট করে দিয়ে দেবেন। পেস্ট করার পর এখানে দেখুন দুটো কিন্তু ট্যাগ হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনি ইউটিউব থেকেও করতে পারবেন, ইউটিউব থেকে ট্যাগ কালেকশন করতে পারবেন। তো আমি একবার ইউটিউবে চলে আসছি। তো আপনি এখান থেকে বেশ কয়েকটা ব্রাউজার মিলে, বেশ কয়েকটা অ্যাপস মিলে আপনি এভাবে ট্যাগ ইউজ করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে। আচ্ছা, তো ধরে নাও আমি এখান থেকে একটি ইউটিউবে হোম পেজে চলে যাব। ইউটিউবে হোম পেজে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন, আপনি যে ভিডিও করতে চান সেই ভিডিওর সম্পর্কে আপনি এখানে সার্চ করবেন। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ট্যাগ চলে আসছে, সবার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ট্যাগ চলে আসছে, হাউ টু র্যাঙ্ক ভিডিওস 20, 21। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো সবার নিচে এইভাবে অনেকগুলো কিন্তু ট্যাগ চলে আসছে, হাউ টু র্যাঙ্ক ভিডিওস বাংলা। ওকে, আচ্ছা, আমি এখান থেকে পুরোটাই একবার কপি করে নেব, সিলেক্ট অল কপি। আচ্ছা, তো কপি করার পর আপনি চলে যাবেন আপনি আপনাদের ফোনে নোট প্যাড অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আরেকবার নিচে পেস্ট করে দেবো। তো এইভাবে দেখুন আপনি বেশ কয়েকটা কিন্তু ট্যাগ ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওয়ে, প্রায় 10টা থেকে 9টা 10টার মতো আপনি এভাবে ট্যাগ ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন ম্যাক্সিমাম কিন্তু এখানে বড় ট্যাগগুলো ইউজ করা হয়ে গেল। আপনি এখন কী করবেন, শর্ট ট্যাগ, তো শর্ট ট্যাগে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে কমা কোটেশনে রাখছি, শর্ট ট্যাগে দেবেন আপনার চ্যানেলের নেম। ওকে, আমার চ্যানেল নেম হচ্ছে যেহেতু বলাই, বলাই স্পেস ইউটিউব, YOUTUBE।
আচ্ছা বলা ইউটিউবটি দেওয়ার পর কী হবে, এখান থেকে সার্চ বারে উঠবে। তো যখন আপনার চ্যানেলটি কেউ সার্চ করবে তখন কিন্তু আপনাদের ফার্স্ট আপনার ভিডিও বা আপনার চ্যানেল চলে যাবে। ওকে আচ্ছা, আমি এখানে একবার কমা কোটেশনে রাখছি, কমা কোটেশন রাখার পর একটু স্পেস দেবো, নিচে চলে আসবো, তারপর আপনি শর্ট ট্যাগ ইউজ করবেন। তো ধরে নাও ফার্স্ট ভিডিও র্যাঙ্ক, ওকে ফার্স্ট ভিডিও র্যাঙ্ক বেঙ্গুলি। তো আপনি এভাবে আপনাদের ভিডিওগুলোতে এভাবে সঠিক নামে ট্যাগ ইউজ করতে পারবেন। আচ্ছা এখন আপনি কী করবেন, হাউ টু র্যাঙ্ক ভিডিওস ইউটিউব ফার্স্ট চলে গেল, আপনি একবার এখানে কপি করে নেবেন, ফার্স্ট ফার্স্ট উপরে একবার কপি করে নেবেন। কপি করার পর চলে যাবেন আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো ইউটিউবে গিয়ে যে ভিডিওটা আপনি ট্যাগ লাগাতে চান তো আপনি সেই ভিডিও চলে যাবেন। আচ্ছা তো আমি এখানে সেই ভিডিওতে চলে আসছি, ভিডিওতে আসার পর একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর চলে যাবো প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পর ইউর চ্যানেল, ইউর চ্যানেল যাবো, যে ভিডিওতে ট্যাগ লাগাতে চান সেই ভিডিওতে চলে যাবেন। তো আমি এখান থেকে ফার্স্ট ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে যাবো এডিট অপশানে চলে যাবো। তো এডিটে যাওয়ার পর এখানে দেখবেন নিচে ট্যাগ বলে একটি অপশান, সেই ট্যাগে চলে যাবেন। ট্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেটি কপি করে নিলেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তো দেখুন একটা কিন্তু ট্যাগ হয়ে গেলো, কমা কোটেশন মানে একটা ট্যাগ ইউজ করা হয়ে গেলো। তো আমি এখান থেকে ট্যাগের উপর বা নোটপ্যাডে যতগুলো আমি ইউজ করলাম যে ট্যাগগুলো ট্যাগের মধ্যে মানে এখানে রেখে দিলাম সেগুলো সবগুলো কপি করবেন বা আপনি আপনার মতো করে এখানে দিয়ে দেবেন। কপি করার পর ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি এখান থেকে অ্যাড ট্যাগে চলে যাবেন, এখান থেকে আরবার যেটা কপি করলেন সেটা এখানে এনে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু আমাকে দুটো টেক্সট কিন্তু অলরেডি হয়ে গেলো, দুটো ট্যাগ কিন্তু অলরেডি হয়ে গেলো। চাইলে কিন্তু আপনি আপনাদের মতো করে এভাবে কিন্তু ভিডিওতে ট্যাগ খুব সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন। লাগিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে সেভ একটা অপশান, আপনি সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর যখন আপনাদের ভিডিও কেউ সার্চ করবে তখন কিন্তু আপনাদের একটা ভিডিওর মধ্যে র্যাঙ্ক কিন্তু ঠিক ততটা একটা বেশি পাবে। ওকে তো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, আচ্ছা ইচ্ছা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব ক্লিক করবে পরবর্তী যখন কোনো ভিডিও আপলোড করতে সবার ফার্স্ট টাইম অডিশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে একটা ভিডিও থেকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।